এই যে রিপোর্টটা করে এসেছি আমরা, যাই হোক, আর এই হচ্ছে সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টে, এই সাইবার ক্রাইমে আমরা চলে আসছি, পুলিশ স্টেশন সাইবার ক্রাইম। সকালবেলা উঠে কি আর তোমাদেরকে বলবো, ভিডিও করার মেন্টালিটিটা না মানে মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে। কাল রাত্রি 12:30 নাগাদ হঠাৎ করে আবার দেখছি পেজটাকে সাসপেন্ড করে দিয়েছে। কি এত শত্রুতা, কি এত ঝগড়া, মানে আমার সাথে কি ঝামেলা, আমি কারো দোষ করেছি না ক্ষতি করেছি নাকি পাকা ধানে মই দিয়েছি না কি করেছি কলা, আমি কিছু বুঝতেই পাচ্ছি না। না আমি রোস্টিং করি, না কাউকে নিয়ে হুড়কোমারা কথা বলি, না কাউকে দুটো খারাপ কথা বলি, আমি কিছুই বুঝতে পারছি না। মনটা আবারও ডাউন হয়ে গেল, জানি না এটা কি করে কি হয়, কিভাবে কি করছে, কারা করছে, কি কেন করছে, তারা কেন করছো আমাকে একটু বলবে, টাকা পয়সার জন্য আমাকে একটু জানাবে প্লিজ, কেন এটা করছো তোমরা, কেন কি কারণে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আর যদি অন্য কোনো কান্ট্রি হয় সেই কান্ট্রিকেও আমি যথেষ্ট ভালোবাসি, কিন্তু কেন এটা করছো, কি কারণে। আজকে সকাল সকাল রান্না তো বসেছি, কিন্তু রান্না দেখানোর মুড নেই, তবে তোমরা ভিডিও দেখতে ভালোবাসো তাই প্রোফাইলে ভিডিওগুলো দিচ্ছি। এই যে ডালটা যেটা মা এক সময় করেছিল আগের আগের দিন, আর এখানে মোচাটা সেদ্ধ হচ্ছে, এই রান্না বান্না চলছে। আবার এই যে আজকে স্নেহা কি কলেজ যাবা? হ্যাঁ যাবো। যাও কলেজে ঘুরে আসো। মা তাহলে কি রান্না করবে, এই চলবে নাকি আজকে? কলেজ যাক আমরা, এবার কল্যাণীর দিকে যাব। আমরা থানা থেকে ঘুরে এলাম, বুঝেছো, থানা থেকে ঘুরে এলাম, এখানে বললো যে এখানে সাইবারের কিছু নেই, তো একবার কল্যাণীতে যাও, তোমাদের এই অঞ্চলের নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত কিছু কল্যাণীতে হচ্ছে, মানে আমাদের রানাঘাটের অন্তত। তো আমরা এখন কল্যাণীর দিকে বেরোবো, আজকে আর রান্না বান্না দেখানোর কোনো সিচুয়েশন আমাদের মধ্যে নেই। মা তো মা, আমি একবারে যদি খাওয়ার সময় আসি তখন দেখাতে পারবো, এছাড়া আর পসিবল নয়। ঠিক আছে মা, বেরিয়ে গেলাম আমরা। কি খাবো, আমাকে আজকে সৌরভ দা ইয়ে খাইছে, কি বলো ওটাকে, চিড়ের পোলাও আবার মা কাকিমা করেছে, আমি একটু খেলাম। আমরা এবার সাইবার ক্রাইমের দিকে যাচ্ছি, তো যাই হোক চলো। আর কি বলবো, আমি ওদেরকে মোটামুটি সমস্ত কিছু আপডেট দেবো, আর পারলাম না গো, মানে কতবার ধরে একটা জিনিস করবো, সাইবার ক্রাইমের দিকে এবার আমরা যাচ্ছি, আর ভালো লাগছে না, কী করবো, এরকম করে হয় না, এরকম করে চলে না, মানে এরকম করে লেটার করতে, এবং আমার সব প্রুভমেন্টগুলো আমি জমা দিলাম, এই সমস্যাগুলো যে যে পেজগুলো ভুলভাল, এই যে পেজটা ভুলভালভাবে ইয়ে রয়েছে, সেটা একটু দেখাও, এই পেজ কী কী আমি জেরক্সগুলো করেছি একটু আমি সবাইকে দেখাই। এটা হচ্ছে যেরকম ফেক রিয়েল, এই যে ইউআরএলগুলো রয়েছে, এবং আরও যেগুলো যেগুলো তৈরি হচ্ছে এরকম ব্যাপার, তো আমি এইগুলো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর আমার মানে কিছু কিছু করার নেই, আমার ভালো লাগলো না, আমি যতটুকু পারি আমি ঠান্ডা মাথায় সমস্ত কিছু করার চেষ্টা করি, বাট আর কি বলবো, আমার আর ভালো লাগছে না। এবার আমি দেখি ওনারা কী বলছেন, শেষ অবধি সব কিছু শেয়ার করবো তোমাদের। অ্যাটেস্টেড করে আমরা বেরিয়ে গেলাম সাইবার ক্রাইম থেকে দাদা, যে পেজগুলো করা হয়েছিলো সেই পেজগুলো হয়তো থাকবে না, তারপরে কী হবে জানি না, কিন্তু এটা কতদিন এরকম চলবে বুঝতে পারছি না। এখনও বলছি প্লিজ আমার পেছনে এরকম করে লেগো না প্লিজ, আমি কারোর কোনো ক্ষতি করিনি বা করবো না ফিউচার প্লিজ। এই যে রিপোর্টটা করে এসেছি আমরা, যাই হোক বাড়িতে এলাম, পুরো আজকে বিশাল বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও গেছি, মানে খুব মানে মন ভারাক্রান্ত নিয়ে গেছি, এবং অনেক মানুষ আছেন যারা আমাদের ভিডিও দেখতে খুব পছন্দ করেন, তাদের জন্যে এত কিছু চেষ্টা করা, ওরা কী বললো কী না বললো সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। সবাই বাড়িতে এলাম, সারাদিনে কিচ্ছু খাইনি, সেগুলো শেয়ার করব। চলো একটু স্নান করে কিছু তো খেতে হবে, নাহলে তো মরে যাবো মনে হচ্ছে।